বিএনপির কেন্দ্র ঘোষিত মহাসড়কে নৈরাজ্যের প্রতিবাদে সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট হাইওয়ে রোডে কাচপুর ব্রিজের নিচে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। প্রথমে কাচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নারায়ণগঞ্জ তিন আসনের সংসদ সদস্য প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মোশাররফ ওমর ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বীরুর নেতৃত্বে কয়েক হাজার মানুষ নিয়ে শান্তি সমাবেশ করেন। গতকাল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে তারা আজকে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করবে। তো আমাদের আইন শৃঙ্খলার যে মূল বিষয় সেটা হলো শান্তিপূর্ণভাবে যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, বাট কোনো রাস্তা অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে কাউকে হয়রানি করবে এটা আমরা হতে দিব না।